সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শিক্ষাগরের পক্ষ থেকে তো আজকে দেখো এই মুহূর্তে আমি স্ক্রিনে যেটি প্রশ্নটি দিয়েছি সেই প্রশ্নটি আমরা আগে আলোচনা করেছি এর থেকে আমরা এখন আর একটু ভিন্ন রকম আলোচনা করব। এর আগে আমরা তোমাদের সংখ্যার তুলনা আমরা তিন নম্বর যে প্রশ্নটি আছে সেটি আমরা নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা চার নম্বর প্রশ্নটা কথা বলবো দেখো তোমাদের বইয়ে স্ক্রিনে ওইরকম আমি দিয়েছি যেটা বই এরকম আছে বইটা যদি তোমাদের সাথে থাকে তাহলে খুব ভালো হয় এখানে দেখো নিচের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড় থেকে ছোটো ও ছোট থেকে বড় ক্রমে সাজাই তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে আমার যে খাতায় সেটা লিখে নিয়েছি এখানে এক দুই তিন চার চারটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা প্রথমে এই ঘরে আমরা সাজাবো বড় থেকে ছোট আবার এই ঘরে সাজাবো ছোট থেকে বড় প্রত্যেকটাই এখানে আবার চারটি সংখ্যা দেওয়া আছে এখানে বড় থেকে ছোট ছোট থেকে বড় এখানে সাজাবো এইরকমভাবে চারটি সমস্যা দেওয়া রয়েছে তো চারটি সমস্যা থেকে আমি তিনটি সমস্যা সমাধান করব আর বাকি দুইটি তোমরা করার চেষ্টা করবে এবং কমেন্টসে জানিয়ে দিবে যে তোমরা কতটুকু পেরেছো বা করতে পারি তো প্রথমেই যেটা এখানে আছে বড় থেকে ছোটো এই বড় থেকে ছোটো করতে হলে আমাকে প্রথমে বড়টা বের করতে হবে আর বড়টা বের করার নিয়ম কি বলছিলাম যে আমি দেখব কতগুলো অঙ্ক নিয়ে সংখ্যাটি গঠিত তাহলে আমরা দেখি এখানে এক দুই তিন চার এখানে চারটি অঙ্ক এক দুই তিন চার এখানেও চারটি অঙ্ক আছে এক দুই তিন চার এখানেও চারটি অঙ্ক আছে এক দুই তিন চার চারটি অঙ্ক তাহলে বুঝতে পারলাম যে অঙ্কের দিক থেকে সকল সংখ্যাই সমান হওয়ার সম্ভাবনা আছে তো এখন আমি দেখব সর্ব বাম পাশে যেটি বড় সেটি বড় কারণ আমি বড় থেকে ছোটো বের করব তো বাম পাশে এখানে আছে পাঁচ এখানেও আছে পাঁচ তার মানে এই পাঁচ পাঁচ দুইটা পাঁচ রয়েছে এই দুইটা আবার একই সমান এখন আমি দেখব এরপরেরটি কোনটা তাহলে এখানে এখানে আছে চার এখানে চার তাহলে এই দুইটাও সমান তারপরে দেখি কোনটা আছে শূন্য আট তার মানে এই আট হচ্ছে বড় তার মানে আমি কি বুঝতে পারলাম যে এখানে এটা হচ্ছে বড় তো এখন আমরা দেখি একক দশক শতক হাজার এখানে পাঁচ হাজার চারশত আট দশে আশি আর এখানে পাঁচ হাজার চারশত নয় তাহলে এটা বড় আমরা কি করব সবচেয়ে বড়োটা আগে লিখব যেহেতু আমরা বড় থেকে ছোটো লিখছি পাঁচ হাজার চারশত আশি এখন আমরা এই বড় চিহ্নটা ব্যবহার করব তারপরে বড় কোনটা এটা তো শেষ এখন এই তিনটের মধ্যে বড় কোনটা তিনটার মধ্যে কিন্তু আমরা এটাই পেয়েছি কারণ এটা সর্ব বামে আছে পাঁচ তাহলে এখানে পাঁচ হাজার চারশত নয় পাঁচ হাজার চারশত নয় তারপর দুইটা বাকি আছে এটা আর এটা তো এটা সর্ব বাম পাশ আছে চার এটারও চার তাহলে দুইটাই সমান এটার বাম পা এটার তারপরে কত আছে তিন এখানে আছে তিন এটাও সমান এখানে আছে নয় এখানে আছে সাত তার মানে এটা বড় হবে তো এখন আমরা দেখি একক দশক শতক হাজার চার হাজার তিনশত নয় দশ নয় নিরানব্বই আর এখানে একক দশক শতক হাজার চার হাজার তিনশত উনআশি তাহলে চার হাজার তিনশত নিরানব্বই হচ্ছে বড় চার হাজার তিনশত নিরানব্বই তারপর বড়ো যেটা চার হাজার তিনশত উনআশি চার হাজার তিনশত উনআশি তো এটা আমরা এখানে বড় থেকে ছোটো লিখলাম এখন আমরা এখানেই লিখবো হচ্ছে ছোটো থেকে বড় তো আমরা এতক্ষণ যে পদ্ধতিগুলো ব্যবহার করেছি এর মধ্য থেকে আমরা জেনেছি এটা ছোট চার হাজার তিনশত উনআশি তাহলে চার হাজার তিনশত উনআশি এখন আমরা এই ছোট চিহ্নটি ব্যবহার করব এটার পরে আমরা এটাকে আমরা ছোট ধরতে পারি চার হাজার তিনশত নিরানব্বই এখানে আমরা ছোট চিহ্নটা ব্যবহার করব। এখন আমাদের এখানে ছিল চার হাজার চারশো পাঁচ হাজার চারশত নয় আর এখানে পাঁচ হাজার চারশত আশি তার মানে এটা বড়। তো আমরা ছোটোটা লিখবো আগে পাঁচ হাজার নয় আবার এখানে সবচেয়ে বড়ো যেটা পাঁচ হাজার চার আশি এই ছিল আমাদের এই এখানে যে কতগুলো সংখ্যা ওই সংখ্যাগুলোকে বড় থেকে ছোটো সাজানোর উপায়গুলো তো এখন আমরা দেখি এখানে এখানে দেখি আমরা অঙ্ক সংখ্যা কত আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটি এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটি এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটি এবার কিন্তু আমরা পেয়েছি প্রত্যেকটির মধ্যে পাঁচটি করে তো এখন আমরা দেখি যে বাম পাশে যেটি বড় সেটি বড় হবে কারণ আমরা প্রথমে কি লিখব বড় থেকে ছোটো তাহলে বাম পাশে এখানে আছে দুই এখানে তিন এটা তিন এটা চার তার এটা হচ্ছে সবার বড় তো আমরা দেখি এখানে কত আছে একক দশক শতক হাজার ওজুত অযুত আর হাজার মিলে হাজার হবে চার দশ সাত সাতচল্লিশ হাজার এটা মনে রাখবা চার দশ সাত সাতচল্লিশ হাজার তারপর একটা শত আট শত দুই তাহলে আমরা বড়োটাকে লিখছি সাতচল্লিশ হাজার আটশত দুই আমরা বড় চিহ্নটাও ব্যবহার করব তাহলে এটা লিখে ফেললাম এখন সর্ব বাম পাশে এখানে দুই এখানে তিন এখানে তিন তার মানে এই এটা ছোটো এই দুইটা বড় হবে তো এই দুইটার মধ্যে যেহেতু আমরা বুঝতে পারলাম যে এই দুইটা বাম পাশে সমান তার পাশেরটা কত আছে ডান পাশেরটা এটা পাঁচ আর এটা ছয় তার মানে ছয় বড় এখন আমি বুঝতে পারলাম এটা বড় তো এখানে কত আছে দেখি একক দশক শতক হাজার ওজুত তিন দশ ছয় ছত্রিশ হাজার সাতশত পঁয়ত্রিশ আর এখানে কত আছে একক দশক শতক হাজার ওজুত এই দুইটায় হাজার হবে পঁয়ত্রিশ হাজার ছয়শত নিরানব্বই তার মানে এটা ছত্রিশ হাজার আর এটা পঁয়ত্রিশ হাজার তাহলে আমরা এটা লিখবো ছত্রিশ হাজার ছত্রিশ হাজার সাতশত পঁয়ত্রিশ সাতশত পঁয়ত্রিশ আমরা বড়ো চিহ্নটা ব্যবহার করব এখন এই এই দুইটা থেকে নির্দিদায় এটা বড় তাহলে এটা আমরা কত পড়েছিলাম পঁয়ত্রিশ হাজার ছয়শত নিরানব্বই পঁয়ত্রিশ হাজার ছয়শত নিরানব্বই তারপর আমরা বড় চিহ্নটা ব্যবহার করব তারপর আচ্ছা এখানে একটি ভুল হয়েছে আমরা বড় থেকে হ্যাঁ বড়ো থেকে ছোটো তারপর আমরা যে যেটা আছে এখানে কত আছে চব্বিশ হাজার সাতশত নয় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা বড় থেকে ছোটো সাজিয়েছি এখন আমরা ছোট থেকে বড় সাজাবো তাহলে এখনই আমরা বুঝতে একটু আগে আমরা যেটা বুঝলাম যে এটা হচ্ছে ছোট তাহলে আমরা এটা লিখবো ছব্বিশ নয় এটা হচ্ছে ছোট ছব্বিশ হাজার শত নয় আমরা তারপর আমরা এটার সে এটা হচ্ছে ছোট আচ্ছা আমরা আমরা ছোটটা লিখলাম এখানে চিহ্নটা আমাদের একটু ভুল হয়েছে চিহ্নটা এটা থেকে এটা বড় হবে আর এখানে থেকে এটা ছোটো হবে এই চিহ্নগুলো আমাদের একটু ভুল হয়েছে চিহ্নগুলো ঠিক করে নিবা এখানে কিন্তু এই চিহ্নটা বড় হবে ঠিক আছে ছোটো থেকে বড়। আমরা চিহ্নগুলো ঠিক করে দিচ্ছি এটাও এটা থেকে এটা ছোটো তাহলে আমাদের এখানে এটা ওইভাবে লিখে নিব ঠিক আছে তাহলে এটা থেকে আমরা বড়টা লিখছি বড়টা কত এই যে পঁয়ত্রিশ হাজার তাহলে পঁয়ত্রিশ হাজার ছয়শত নিরানব্বই তো তারপর এটা বড়টা লিখছি ছত্রিশ হাজার সাতশত পঁয়ত্রিশ তারপর এটার বড়টা লিখছি সাতচল্লিশ হাজার আটশত দুই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এরপরেরটাই দেখি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অঙ্ক 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 তাহলে এই দিকে কিন্তু অঙ্কর দিক থেকে সবাই সমান তো সবগুলা শেষে কিন্তু মানে বাম পাশে সাত আছে এটাও সমান এটার বাম পাশে পাঁচ এটার এটার পাঁচ এটার সাত এটা আট তার মানে এই আট হচ্ছে বড় তো এখন দেখি এটা আট যেহেতু বড় তাহলে কত আছে একক দশক শতক হাজার অজু তাহলে এখানে সাত দশ আট আটাত্তর হাজার আটাত্তর হাজার ছয় শত নয় তাহলে আমরা বড়োটা লিখলাম আটাত্তর হাজার ছয় শত নয় এটা থেকে আমরা ছোটোটা লিখবো ছোটোর জন্য ব্যবহার করলাম এখানে কত আছে সাতাত্তর হাজার আর এটা কত আছে পঁচাত্তর তার মানে এটা সাতাত্তর হাজার ছয়শত নব্বই এর শেষ ছোটো এখানে আছে পঁচাত্তর হাজার এখানেও পঁচাত্তর হাজার তো এখানে ছয় শত্তর এখানে ছয় শত্তর এখানে এগারো এখানে উননব্বই তার মানে এটা হচ্ছে এর ছোট তাহলে পঁচাত্তর হাজার ছয় শত উনব্বই তারপর সর্বশেষ আছে পঁচাত্তর হাজার ছয়শত এগারো পঁচাত্তর হাজার ছয়শত এগারো এখন আমরা যেটা করবো সেটা ছোটো থেকে বড়ো তাহলে সবচেয়ে ছোট আমরা কত পেয়েছি পঁচাত্তর হাজার ছয় শত এগারো এইটা আমরা লিখব পঁচাত্তর হাজার ছয় শত এগারো এরশে বড় এরশে বড় কত আছে পঁচাত্তর হাজার ছয়শত উননব্বই পঁচাত্তর হাজার ছয়শত উননব্বই এরশে বড় এরসে বড় কোনটা আছে এখানে সাতাত্তর হাজার ছয় শত নব্বই আর সাতাত্তর হাজার আটাত্তর হাজার এটা তাহলে এটা বড়ো সাতাত্তর হাজার ছয় শত নব্বই এফসে বড় আটাত্তর হাজার ছয় শত নয় আটাত্তর হাজার ছয় শত নয় তো এটা ছিল আমাদের এই তিনটা মূলত কাজ ছিল আমাদের এই তিনটা কাজ আমরা করে ফেললাম আর তোমাদের জন্য তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে এখানেও পাঁচ অঙ্কের আছে এই পাঁচ অঙ্কেরটা তোমরা সমাধান করে এটা লিখে নিবা তো প্রিয় শিক্ষার্থী আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে এটা বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে তোমরা ভুলবে না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে